हेलो फ्रेंड्स, धूसर छाद बागान के सारा बछर रंगीन करे राखते एई धरनेर एकटी गाछ लागानो जेते पारे। एर नाम डालबार्ग डेजी बा थाइमोफिला। खूब सुंदर छोटो छोटो सूर्यमुखीर मतो देखते हय एई फुलगुली। प्राय सब ऋतुतेई एई फुलगुली फुटते देखा जाय। सुतरां एकबार एई फुल बाड़ीते लागाते पारले सारा बछरई एई गाछ होते थाके एबं एर थेके हजार हजार फुल पावा जाय। এই গাছের জন্য খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। যখন গাছ লাগানো হয় তখন একটু জৈব সার মাটির সঙ্গে মিশিয়ে তাতে গাছ লাগিয়ে দিলেই যথেষ্ট। আর খুব প্রয়োজন হলে মাঝে মাঝে খোল পচা জল খুব পাতলা করে দেয়া যেতে পারে, এতে গাছের চেহারা খুব ভালো হয়। এই গাছের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো গাছগুলি একদম ছোট অবস্থা থেকেই फुल फुटते शुरू करे। प्रथम अवस्थार कुड़ीगुलो छिड़े दिले गाछटा अनेक बेशी झाकड़ा हय एबं प्रचुर फुल देय। एई गाछेर जन्य सबथेके भालो टब हलो छोटो गामला टब बा गोल थाला टब। तार कारण एई गाछेर शेकड़ खूब बेशी दूर पर्यन्त जेते पारे ना। तार जन्य गामला टब बा थाला टबे जदि लागानो जाय ताहले एटी खूब भालोभावे विस्तार करते पारे एबं प्रचुर फुलो देय। এই গাছের জন্য হ্যাঙ্গিং পট সবথেকে ভালো। যদি হ্যাঙ্গিং পটে লাগানো যায় তাহলে গাছটিকে দেখতে অপরূপ সুন্দর লাগে। এই গাছের একবার ফুল ফুটলে ফুলগুলি প্রায় 3 থেকে 4 দিন খুব ভালোভাবে তাজা থাকে। তারপরে ফুলগুলো আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করে এবং এই শুকনো ফুলগুলো থেকেই তৈরি হয় বীজ। এবং এই বীজগুলি যদি এই গাছ থেকে নিয়ে কোথাও ছড়িয়ে দেওয়া যায় তাহলে সেখানে আবার নতুন গাছ জন্মাতে শুরু করে। সুতরাং বন্ধুরা, আপনাদের ছাদ বাগানে এই ধরনের ডেইজি বা থাইমোফিলা গাছ লাগাতেই পারেন। সারা বছরই এর থেকে কম বেশি ফুল পাওয়া সম্ভব।